ওয়েলকাম টু ফান কুকিং উইথ বন্যা। পুরো ভিডিওটা আমার সাথে আপনারা দেখুন, আর নিচে ডেসক্রিপশন বক্সে কতটা পরিমাণ কী লেগেছে সেটা আমি দিয়ে দিয়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফান কুকিং উইথ বন্যা। আমি বন্যা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চাইনিজ নুডলস। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। তাহলে আসুন এবারে শুরু করা যাক। এখানে আমি একটা গামলাতে 3 থেকে 4 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হবে, এবার এর ভেতরে আমি 1 চিমটে লবণ আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে একটু গরম হওয়ার পর আমি এখানে এই নুডলসগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। এইটা আমি রাইস নুডলস ব্যবহার করেছি, নুডলসটা আর রাইস দিয়ে তৈরি। একটা সসপ্যানে আমি 150 গ্রাম মতো চিকেন ব্রেস্ট ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে এটার ভেতরে আমি 1 চিমটে লবণ, 1 চিমটে হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে মাংসের গন্ধটা কেটে যায়। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এমনভাবে জল দিতে হবে যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়, জলটাও শুকিয়ে মাংসটা অ্যাবজর্ব করে নেয়। এটা বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, 5 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। মাংসটা সেদ্ধ অবধি অপেক্ষা। 5 মিনিট পর সব চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাও সমস্ত টেনে গেছে। এবার এটা আমি সেদ্ধ করে একটা সাইডে রেখে, প্রথমে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলে পরে আমি এখানে 2-3 স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু গরম হবে, চারিদিকে স্প্রেড করে নিতে হবে। এবারে এর ভেতর আমি 2টো ডিমের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি 1 ক্র্যাম্পস বা ডিমের ঝুরি ভাজা বানিয়ে নেব। এখানে আমি 1টা ক্যাপসিকাম কেটে কুচিয়ে নিয়েছি, 1/4 কাপ অফ গাজর, 1/4 কাপ বিনস আর 1/4 কাপ গাজর আর 2টো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু আদা কুচি আর রসুন কুচি। এবারে ততক্ষণে আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে এর ভেতর রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমাকে একটু ফ্রাই করে নিতে হবে। বেশি ফ্রাই করা যাবে না, যেন এই রসুন আর আদাটা বেশি ভাজা না হয়ে যায়। এখন আদা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর ভেতরে আমি প্রথমে গাজর কুচি আর তারপরে ছোটো ছোটো করে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা হাইয়ে থাকবে, যেন কোনো সবজি থেকে জল না ছেড়ে আসে, তাড়াতাড়ি নেড়ে নিতে হবে। তারপরে এর ভেতর বাঁধাকপির কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে মিক্সড করে আমাকে ভেজে নিতে হবে। পুরো রান্নাটাই হাই ফ্লেমে হবে। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট বাটো ঢাকা দেওয়ার পর এবার রূপ দেখুন সবজিগুলো সব নরম হয়ে গেছে। এবারে এই স্টেজে আমাকে সিদ্ধ করে রাখা চিকেনটা মিক্স দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করতে হবে। এবারে 1 টিস্পুন মতো সয়া সস দিলাম, 2 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস দিয়ে আর 1 চিমটে লবণ দিলাম। লবণটা আপনারা দেখে নেবেন, সয়া সস দিয়েছি সেই জন্যে একটু টেস্ট করে নিয়ে তবে লবণটা দেবেন। আর 1 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। আর 1/2 টিস্পুন মতো ভিনিগার দিয়ে এবারে সমস্তগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে। সবজির সাথে 2-3 মিনিট মেশানোর পর এবারে সেদ্ধ করে রাখা নুডলসগুলো এর ভেতর দিয়ে দিলাম। এবারে নুডলসগুলোকে ভালো করে সবজির সাথে মেশাতে হবে। সবজির সাথে মেশানো হয়ে গেছে। এবারে এখানে একটুখানি পেঁয়াজ পাতা মিশিয়ে দিলাম, পেঁয়াজ পাতা কুচি। আর যে ব্রেড এগ ক্র্যাম্পসগুলো করে রেখেছিলাম ডিমের ঝুরি ভাজা, সেটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের চাইনিজ নুডলস। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের চাইনিজ নুডলস। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর নতুন কোনো রান্নার রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের করতে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার। সবাইকে ভালো রাখবেন, ভালো খাবেন, সুস্থ থাকবেন আর সবার সাথে মিলেমিশে থাকবেন। গুড নাইট।